আমার মিনিকে এখন গাছে উঠাবো, তাকে এখন ডাক দিব, সে এখানে চলে আসবে। মিনি মিনি এখানে আসো, গাছে উঠো, গাছে উঠো। আপনাদেরকে আমার রেসার কবুতর দেখাবো, এই যে দেখুন রেসার কবুতর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে আমার খরগোশের বাচ্চা দুইটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রাতেও সুস্থ ছিল, এখন কি হয়েছে জানি না, আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে খাঁচার ভিতর থেকে খরগোশের বাচ্চাগুলো বাহিরে বের করে দেখাই। এই যে দেখুন, এই খরগোশের বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সে নড়াচড়া করতে পারে না, কাঁপতেছে। দেখুন, আপনাদেরকে আরেকটা দেখাই। এই হচ্ছে আরেকটা খরগোশ। এই যে দেখুন, এই খরগোশটা অনেক দুর্বল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, পড়ে যায়। এই খরগোশটা একদম হাঁটতে পারে না। এই খরগোশের বাচ্চা দুইটা কাল রাতও ভালো ছিল এবং সুস্থ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখি, এখন কি করব জানি না। কিভাবে এই খরগোশের বাচ্চা দুইটাকে সুস্থ করব তাও জানি না। এই খরগোশের বাচ্চা দুইটা আমার অনেক পছন্দের। বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই খরগোশ পালেন আর পালতে পালতে অনেক অভিজ্ঞ হয়ে গেছেন, আর তাদের কাছ থেকে জানতে চাই খরগোশগুলোকে কিভাবে সুস্থ করা যায়। আর যদি জেনে থাকেন আশা করি কমেন্ট করে জানাবেন কিভাবে খরগোশকে সুস্থ করা যায়। বন্ধুরা, আমার এই খরগোশগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদেরকে আমার রেসার কবুতর দেখাবো, এই যে দেখুন রেসার কবুতর। এই কবুতরগুলো আনার পরপরই ডিম দিয়ে দিয়েছে, দেখুন এখন কবুতর ডিমে তা দিচ্ছে। আর কবুতরগুলোকে এখন আর ডিস্টার্ব না করি, যখন এদের ডিম থেকে বাচ্চা ফুটবে তখন আপনাদেরকে আবার দেখাবো। তো রেসার কবুতর দেখানো হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাই, পরে আবার দেখাবো। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। এই আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, অনেক ছোট ছোট কাঁঠাল, এখনও বড় হয় নাই। এই যে দেখুন কত সুন্দর কাঁঠাল, এই কাঁঠালগুলো অনেক বড় হবে আর খেতে অনেক সুস্বাদু। আপনাদেরকে কাঁঠাল খাওয়ার দাওয়াত রইল, আসবেন কিন্তু। আপনাদেরকে জ্যাক এবং রোজের বাচ্চাগুলো দেখাই। এই যে দেখুন, রোজে বাচ্চা নিয়ে বসে আছে। আপনাদেরকে প্রতিটা ভিডিওতে জ্যাক এবং রোজের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি। রোজ, তুমি হাঁড়ি থেকে বের হও, রোজ হাঁড়ি থেকে বের হও, তোমার বাচ্চা দেখবো আমরা। বের হও, বের হও। দেখুন কিভাবে ডাক দেয়, বাচ্চাগুলোর কাছে গেলেই রোজে এরকম ডাক দেয় সবসময়। এখানে পাঁচটা বাচ্চা দেখা যাচ্ছে, আর একটা ডিম এখনও ফুটে নাই, মনে হচ্ছে এই ডিমটা ফুটবে না। আর আবার ডিম থেকে বাচ্চা ফুটতেও পারে, এক দুদিন দেখি, তারপর ডিম ফেলে দেব। আপনাদেরকে বাচ্চাগুলো ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি, এখান দিয়ে ক্লিয়ার দেখা যায় না। বন্ধুরা, এই যে এখান দিয়ে অনেক ক্লিয়ার দেখা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো। বাচ্চাগুলো বড় হতে আরও অনেক সময় লাগবে। আপনাদেরকে বাচ্চাগুলো দেখানো হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাই। আমার মিনিকে এখন গাছে উঠাবো, তাকে এখন ডাক দিব, সে এখানে চলে আসবে। মিনি মিনি এখানে আসো, গাছে উঠো, গাছে উঠো। আপনারা দেখতেই পাচ্ছেন মিনি গাছে উঠে গেছে, উঠো আরও, আরও উপরে উঠো, আরও উপরে উঠো, আরে আরও উপরে। মিনি আর উঠবে না, সে এখন নিচে নেমে যাবে। নামো, নেমে যাও, নেমে যাও। মিনি নেমে গেছে।